নমস্কার বন্ধুরা প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় সুখবর যেমনটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন চালু হচ্ছে নতুন প্রকল্প যার নাম অন্য ভাগ্য আর এটি কিন্তু আলাদা করে কোনো প্রকল্প নয় এটি খাদ্য দপ্তরের অধীনস্থ রেশন নিয়ে একটি প্রকল্প তো যেমনটি এর আগেও আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনার মাধ্যমে কিন্তু এই রেশন সামগ্রী এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে বিতরণ করছে কেন্দ্রীয় সরকার এরই সাথে সাথে বিভিন্ন রাজ্য সরকারও রেশন গ্রাহকদের নানারকম সুযোগ সুবিধা দিচ্ছে এই সমস্ত রেশন গ্রাহকদের খুশি আরও বাড়িয়ে নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে যার মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে টাকা দেবে সরকার বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন কার্ড গ্রাহক হন এবং বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কারা এই টাকা পাবে কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে কিভাবে এখানে নাম তুলতে হবে সমস্ত তথ্যগুলোই এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন কোথাও ছেড়ে যাবেন না বা কেটে কেটে দেখবেন না এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের জন্য এখানে নিয়ে আসি তো এই মুহূর্তে আপনারা দেখতেই পারছেন এই নতুন প্রকল্প নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে ভালো করে দেখে নিন চালু হচ্ছে নতুন অন্য ভাগ্য প্রকল্প এবার সরকার রেশন কার্ড ধারকদের ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে নগদ টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যদি রেশন কার্ড থাকে এবং এই অন্য ভাগ্য প্রকল্পের মাধ্যমে আপনিও কিন্তু এই সুবিধা পাবেন কি করতে হবে দেখে নিন বিস্তারিত কী জানাচ্ছে রেশন পদ্ধতিতে অনেক বড় সড়ো পরিবর্তন করল সরকার ঘোষণা করা হল নতুন একটি প্রকল্পের যার মাধ্যমে এখন রেশন কার্ড গ্রাহকরা সরকার থেকে মাসে মাসে পাবে নগদ টাকা দরিদ্র সীমার নিচে বসবাসকারী সকল রেশন কার্ড ধারকদের এই সুবিধা দেওয়া হবে বলে জানা যাচ্ছে টাকা পেতে নতুন করে আর আবেদন করতে হবে না বা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট জমা করার প্রয়োজন নেই কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার কার্ডের সাহায্যেই এই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের কিন্তু কোনো আবেদন করার প্রয়োজন নেই এ বিষয়ে আরও বিস্তারিত কী কী জানানো হয়েছে কোথায় কোথায় এই সুবিধা বর্তমানে পাওয়া যাবে কাদের কেন এবং কত টাকা করে দেওয়া হবে এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো ভালো করে দেখে নিন কি বলেছে দেখুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনার মাধ্যমে ইতিমধ্যেই সারা দেশ জুড়ে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া চালু রয়েছে যেমনটি আপনারা জানেন আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন এরই মধ্যে সরকার করল আরও বড় একটি পদক্ষেপ যার মাধ্যমে উপকৃত হবে কোটি কোটি সাধারণ মানুষ রেশন উপভোক্তাদের পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এই টাকা দেবে সরকার অর্থাৎ বুঝতেই পারছেন হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেখানেই কিন্তু টাকা আসবে অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা আসবে তাই যাদের যাদের আধার কার্ডের সাথে এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই তাদেরকে অতি সত্তর তাদের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে নেওয়ার জন্য বলা হচ্ছে এরপর দেখুন বলেছে রেশন গ্রাহকরা যত পরিমাণে রেশন সামগ্রী পায় তার সাথে এই অতিরিক্ত সুবিধা এটি দেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা যতটা পরিমাণ আগে রেশন দ্রব্য পেতেন সেটা তো পাবেনি আর এটা কিন্তু অতিরিক্ত দেওয়া হচ্ছে বা আগের থেকে কোনো কিছু কম হবে না পরিবার পিছু প্রতি মাসে অতিরিক্ত পাঁচ কেজি করে চাল ধার্য করা হয়েছে অর্থাৎ এই পাঁচ কেজি চাল কিন্তু বেশি করে দেওয়া হচ্ছে আগের তুলনায় চালের মূল্য চৌত্রিশ টাকা কেজি এই হিসেবেই পাঁচ কেজি চালের জন্য পরিবার পিছু একশো টাকা করে প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এই সুবিধাটি বর্তমানে শুধুমাত্র কর্ণাটক রাজ্যের জন্যই চালু হচ্ছে সেখানে ভালো সারা পেলে পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য রাজ্যেও কিন্তু প্রকল্পটি চালু করা হতে পারে বলে জানা যাচ্ছে তো বুঝতেই পারছেন আমাদের বাংলায় কিন্তু এখনই হচ্ছে না কিছুটা সময় লাগতে পারে তো বন্ধুরা আপনারাও যদি চাইছেন আমাদের পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটি চালু হোক অবশ্যই আপনারাও কমেন্ট করে জানিয়ে রাখবেন তো বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ